একটু করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। হিন্দু মেয়েকে বিয়ে করা যায় কিনা প্রশ্ন করেছেন। আচ্ছা, না, হিন্দু মেয়েকে বিয়ে করা যায় না। মুসলমান বিয়ে করবে শুধু মুসলমানকে, আর বিয়ে করতে পারবে ইহুদি কিংবা খ্রিস্টান মেয়েকে। কোনো মুসলিম ছেলে ইহুদি মেয়ে বা খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারবে, এই শর্তে যদি বিয়ের পরে আস্তে আস্তে তাকে হয়তো ইসলামের সৌন্দর্যের দিকে আকৃষ্ট করে নিয়ে আসা যাবে। আর শিরকের দিকে যদি ওই ওই মেয়ে ধাবিত না থাকে তাহলে নেওয়া যাবে। কিন্তু এমন যদি হয় যে বিয়ের পরে আপনি খ্রিস্টান হয়ে যাচ্ছেন, আপনি ইহুদি হয়ে যাচ্ছেন, তাহলে বিয়ে করা যাবে না। আর কোনো মুসলিম মেয়েকে ইহুদি খ্রিস্টানের দিকে, ইহুদি খ্রিস্টান কোনো ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে না আর কি। শুধু মুসলিম ছেলে ইহুদি খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারবে, কারণ তারা আহলি কিতাব। মুসলমান ছেলেদের সাথে আহলি কিতাব মেয়েদের বিয়ে জায়েজ। তাছাড়া হিন্দু, বৌদ্ধ এই জাতীয় কোনো ধর্মের নারীদের সাথে কোনো মুসলিম ছেলে বা মেয়ের এটা বিয়ে বৈধ নয়। আশা করি আপনি উত্তর পেয়েছেন।